হ্যালো ফ্রেন্ডস রিয়া বলছে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি রিয়া এবং আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ইনফরমেটিভ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কাজী নজরুল ইউনিভার্সিটির ব্যাপারে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদি কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে কি ল পড়া যায় তো সেই নিয়ে একটা ভিডিও বানাও তো সেই জন্যই আজকে আমি ভিডিওতে কথা বলবো কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন ল কলেজ আছে এবং সেখানে তোমরা কোন কোন কোর্স করতে পারবে মানে এলএলবি না ফাইভ ইয়ার্স বিএলএলবি না থ্রি ইয়ার্স এল এল বি দুটোই কি করতে পারবে এবং সেগুলো কোন কোন কলেজ তার সঙ্গে ফি স্ট্রাকচার সিট অ্যাডমিশন টাইম সমস্ত কিছু নিয়ে সমস্ত ইনফরমেশনের ডিটেলস ভিডিও আজকে ভিডিওটি কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু তিনটি ল কলেজ আছে ফার্স্ট হলো দুর্গাপুর ইনস্টিটিউশন অফ লিগাল স্টাডিজ যেটা নাম তোমরা অনেকেই শুনে থাকবে সেকেন্ড কলেজটি হল ল কলেজ দুর্গাপুর আর থার্ড কলেজটি হলো বিনোদা ল কলেজ এটির ব্যাপারেও তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চাইছিলে তো চলো আজকের ভিডিওতে আমি এই তিনটে কলেজের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি তোমাদেরকে জানাবো দুর্গাপুর ইনস্টিটিউশন অফ লিগাল স্টাডিস এই ল কলেজটির ব্যাপারে যেটি কেএনইউর আন্ডারে এবং বার কাউন্সিল দ্বারা কিন্তু অ্যাপ্রুভড তো এই কলেজটির লোকেশন কিন্তু দুর্গাপুরে যেটি কিন্তু পশ্চিম বর্ধমানের ভেতরে অবস্থিত এবং এখানে কিন্তু ডিটেলস যে অ্যাড্রেসটা সেটাও দেয়া রয়েছে এই তিনটি ল কলেজের একটি কমন ইনফরমেশন দিয়ে রাখি এই তিনটি ল কলেজ থেকে কিন্তু থ্রি ইয়ার্স এলএল অনার্স এবং ফাইভ ইয়ার্স বিএলএলবি অনার্স এই দুটো ডিগ্রি কিন্তু তোমরা করতে পারবে তিনটে ল কলেজ থেকেই এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এই কলেজে অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ও ফি স্ট্রাকচার আফটার হায়ার সেকেন্ডারি ইয়ার্স বি অনার্স কোর্সে অ্যাডমিশন নিতে গেলে মিনিমাম কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ফর জেনারেল ক্যান্ডিডেটস এবং মিনিমাম ফোরটি পার্সেন্ট মার্কস ফর এস সি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু অবশ্যই এই দুটো পার্সেন্টেজ থাকতেই হবে মিনিমাম এর সাথে কিন্তু তোমাদেরকে উনিশ সাল থেকে দু হাজার থেকে দু পর্যন্ত এই ইয়ারগুলোতেই কিন্তু হাই সেকেন্ডারি পাস হতে হবে তো নেক্সট যে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হলো ফি স্ট্রাকচার তো এই কলেজে পড়তে গেলে তোমাদের কত ফিস পে করতে হবে দেখো এখানে দেয়া রয়েছে অ্যাডমিশন ফিস হচ্ছে টেন থাউজেন্ড যেটা একবারই কিন্তু পে করতে হবে অ্যাডমিশনের সময় মাত্র দশ হাজার টাকা আর প্রতি সেমিস্টার মানে মাস অন্তর অন্তর তোমাদেরকে পে করতে হবে ফিফটিন থাউজেন্ড তো টোটাল কিন্তু তোমাদের দশটা সেমিস্টার এবং প্রতি সেমিস্টারে পনেরো হাজার টাকা করে সেমিস্টার ফিস দিতে হবে আর টোটাল দশটা সেমিস্টারে কিন্তু দেড় লাখ টাকা যেটা কিন্তু অন্যান্য ল কলেজের তুলনায় কিন্তু বেশ কম আর আফটার গ্র্যাজুয়েশান থ্রি ইয়ার্স এল বি অনার্স কোর্সে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও সেম গ্র্যাজুয়েশনের মার্কস কিন্তু তোমাদের মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে ফর জেনারেল অ্যান্ড মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস ফর এস সি ক্যান্ডিডেটস আর ফিজ স্ট্রাকচারটা হলো অ্যাডমিশন ফিস টেন থাউজেন্ড যেটা একবারই পে করতে হবে অ্যাডমিশনের সময় আর প্রতি সেমিস্টারের ফিস হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড মানে ছমাস অন্তর অন্তর কুড়ি হাজার টাকা দিতে হবে আর টোটাল সেমিস্টার হচ্ছে ছটি কারণ এখানে কিন্তু এটা থ্রি ইয়ার্সের কোর্স এরপর আমি তোমাদেরকে কলেজের কল নাম্বারটা দিয়ে নিলাম তোমরা কল করে কথা বলে নিতে পারো বা যারা বর্ধমানে থাকো তারা তোমরা কিন্তু এই অ্যাড্রেসে গিয়ে কলেজের সাথে ডাইরেক্টও যোগাযোগ করে নিতে পারো তো এবার আমি তোমাদেরকে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে রাখলাম যেখানে তোমরা মেইল করতে পারো এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে যে কবে অ্যাডমিশন হচ্ছে এখন অ্যাডমিশন চলছে কি না এবং কিভাবে তোমরা অ্যাডমিশান নেবে এই কলেজটিতে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে দ্বিতীয় ল কলেজটি হলো বিনোদা ল কলেজ যে ল কলেজটির কিন্তু লোকেশন দুর্গাপুরে এবং এটাও কিন্তু পশ্চিম বর্ধমানের আন্ডারে আর ডিটেলস লোকেশানটাও এখানে দেয়া থাকলো বিনুতা ল কলেজ থেকে তোমরা ফাইভ ইয়ার্স বিএলএল বি অনার্স ও থ্রি ইয়ার্স এলএল বি অনার্স এই দুটো কোর্সই করতে পারবে ফাইভ ইয়ার্স বিএলএল বি অনার্স এই কোর্সের সিট সংখ্যা হল সিক্সটি ষাটটি সিট রয়েছে যেটি কিন্তু পাঁচ বছরের একটি ল কোর্স আফটার হাই সেকেন্ডারি এক্সামিনেশান যেখানে মিনিমাম ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস কিন্তু তোমাদের থাকতেই হবে এই কোর্সটি করার জন্য আর এরপর থ্রি ইয়ার্স এল বি অনার্স কোর্সের সিট কিন্তু ষাটটি যেটি একটি তিন বছরের ল কোর্স আফটার গ্র্যাজুয়েশান এবং এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলেও কিন্তু মিনিমাম ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশানে বিনোদা ল কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু ফি স্ট্রাকচারের ব্যাপারে কোনো ইনফরমেশান সেভাবে পাওয়া যায়নি তবে এটা জানা গেছে যে অ্যাডমিশন ফিস হলো সিক্স থাউজেন্ড এবং পার সেমিস্টারের ফিস হলো ফিফটিন থাউজেন্ড যদিও এটার কিন্তু কোনো অফিসিয়ালি কোনো ইনফরমেশান কিন্তু নেই তবে আমি তোমাদের কিন্তু কলেজের ইমেল আইডি ও কল নাম্বার দিয়ে রাখলাম তোমরা কিন্তু ডাইরেক্ট কলেজে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারবে ফি স্ট্রাকচারের ব্যাপারে বা অন্য কোনো ইনফরমেশনও জেনে নিতে পারবে কাজী নজরুল ইউনিভার্সিটির থার্ড ল কলেজটি হলো ল কলেজ দুর্গাপুর এই কলেজটি দুর্গাপুরে অবস্থিত পশ্চিম বর্ধমানে এবং এই যে তার ডিটেলস লোকেশন আগের দুটি কলেজের মতো এই কলেজ থেকেও কিন্তু তোমরা থ্রি ইয়ার্স এর এল অনার্স ও ফাইভ ইয়ার্স এর অনার্স এই দুটি কোর্সই করতে পারবে আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু আগের কলেজ দুটির মতোই সেম মানে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট ইন গ্র্যাজুয়েশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এবার বলি ল কলেজ দুর্গাপুরের ফিজ স্ট্রাকচার যেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে ফাইভ ইয়ার্স বিএলএলবি অনার্স কোর্সের অ্যাডমিশন ফিস সিক্স থাউজেন্ড পার সেমিস্টার ফিস বাইশ হাজার টাকা আর অ্যাডমিশনের সময় ডেভেলপমেন্ট ফিস চার হাজার টাকা দিতে হবে মানে টোটাল অ্যাডমিশনের সময় থার্টি টু আর পার সেমিস্টার ফিজ কিন্তু টোয়েন্টি টু টাকা দিতে হবে তো টোটাল আমাদের যে ফিজ স্ট্রাকচারটা আসছে পাঁচ বছরের সেটা হলো টু ল্যাক থার্টি থাউজেন্ড এবার বলবো থ্রি ইয়ার্স এল বি অনার্স কোর্সের অ্যাডমিশন ফিস যেটি হলো টেন থাউজেন্ড আর পার সেমিস্টার ফিস হলো থার্টি থাউজেন্ড আর ডেভেলপমেন্ট ফিস হলো টেন থাউজেন্ড মানে অ্যাডমিশনের সময় তোমাদের টোটাল পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ও পার সেমিস্টার তিরিশ হাজার টাকা যেটা টোটাল ছটা সেমিস্টার পর গিয়ে দাঁড়াচ্ছে টু লাখ রুপিস তো দু লাখের মধ্যে কিন্তু তোমাদের থ্রি ইয়ার্স অনার্স এল এই কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে ফাইভ ইয়ার্স বি এল হলো টু লাখ থার্টি থাউজেন্ডের মধ্যে তো এই ছিল কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে তিনটি ল কলেজের ফুল ইনফরমেশান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর এই তিনটি ল কলেজে তোমরা কারা কারা অলরেডি পড়ছ বা কারা কারা তোমরা অ্যাডমিশন নিতে চাও দু হাজার তেইশের সেচুয়েশনে সেশানে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বি এ এল এল বি ও দুটি কোর্সের জন্যই কিন্তু এই তিনটে কলেজই খুব রিজনেবল ফি স্ট্রাকচারের দিক থেকে এবং যথেষ্ট নামকরাও কলেজ এগুলি দুর্গাপুর ইনস্টিটিউশন অফ লিগাল স্টাডিজ এবং বিনোদা ল কলেজের নাম তো তোমরা শুনেই থাকবে আর যারা অলরেডি দুর্গাপুরে তোমরা রয়েছ তোমাদের লোকেশন যাদের দুর্গাপুরে পশ্চিম বর্ধমানে তারা কিন্তু অবশ্যই এই সমস্ত কলেজগুলিতে যোগাযোগ করতে পারো যদি তোমরা চাও ফাইভ ইয়ার্স বা থ্রি ইয়ার্স এলএলবি করতে এবং চাইছ তোমরা খুব কাছাকাছি একটা ভালো কলেজ থেকে পড়তে তো এই কলেজগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারো কন্টাক্ট করতে পারো আর যদি মনে করো যে না গভর্নমেন্ট ল কলেজ থেকে পড়বো তাহলে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বর্ধমান ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এগুলো তো রয়েছেই তোমাদের জন্য আরও কোন কোন ইউনিভার্সিটির ভিডিও তোমরা দেখতে চাও বা তোমার আশেপাশে তোমার এলাকায় কোন ইউনিভার্সিটি কোন ল কলেজের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো বাই